দীর্ঘ 10 বছর যাবৎ চরম ভগ্ন দশা এবং মরণ ফাঁদে পরিণত হয়েছিল তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন তুই সিন্দ্রাই বাড়ি বাজার এলাকা থেকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যাতায়াতের গ্রামীণ এলাকার মূল রাস্তাটি। বাম আমলে তথাকথিত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামবাসীরা একত্রে যাতায়াতের এই মূল রাস্তাটি সংস্কার সাধনের জন্য বারংবার মৌখিক এবং লিখিত অভিযোগ আকারে বাম নেতা নেতৃত্বদের হাতে ধরে এবং দরজায় দরজায় কড়া নাড়লেও কোনো রকম কর্ণপাত করেনি তৎকালীন বাম নেতা আমলারা। শুধুমাত্র প্রতিশ্রুতির একটি ঝুলি হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। আর ওই সময় থেকে এক প্রকার ক্ষোভে ফুঁসেছিল বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামবাসীরা। এই বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের অধীন মোট 3,500টি পরিবারের স্থায়ী বসবাস। এই রাস্তাটি ছিল তাদের যাতায়াতের মূল মাধ্যম। ফলে এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে স্থায়ী গ্রামবাসীদের নিত্য চলাচল করতে গিয়ে মৃত্যুকে এক প্রকার সাথে নিয়েই তাদের যাতায়াত করতে হতো তৎকালীন সময়ে। 2018 সালে রাজ্যে পালা বদলের পর গ্রামবাসীরা ফের একবার পঞ্চায়েতে গিয়ে আর্জি জানায় অতি শীঘ্রই যেন গ্রামবাসীদের যাতায়াতের এই মূল রাস্তাটি দ্রুত সংস্কার সাধন করা হয়। সে মোতাবেক বিধায়িকা কল্যাণী রায় সহ গ্রাম প্রধান নির্মল সূত্রধর কর্তৃক প্রতিশ্রুতিও দেওয়া হয় খুব তাড়াতাড়ি গ্রামবাসীদের এই সমস্যার সুরাহার পথ বের করবে সরকার। সে মোতাবেক রাজ্যে পালা বদলের 4 বছর পর অবশেষে কথা দিয়ে কথা রাখলেন তারা। বাহারি রঙের পেপার টাইলস দিয়ে দীর্ঘ পুরো 2 কিলোমিটার রাস্তা নতুন রূপে সাজিয়ে তোলা হয়। শুধু তাই নয়, রাতের আধারে চলাচল করার জন্য স্থায়ী গ্রামবাসীদের সুবিধার্থে এই রাস্তাটির 2টি ধারে মোট 50টি সোলার সিস্টেম ল্যাম্প পোস্টও বসানো হয়। শুনে নেওয়া যাক কি বলছে এলাকাবাসী। মনে করো যে কোনো একটা এই বাড়িতে মনে করো কিছু আগুন টাগুন লাগছে, ফায়ার সার্ভিস যাইতে পারবো, বাড়িতে বা অ্যাম্বুলেন্স রাস্তায় যেতে পারবো। তারপরে বাড়ি নতুন যে ঘর বাড়ি পাইছে তাতে কাঁচামাল নেওয়ার ক্ষেত্রে সুবিধা, চলাচলের ক্ষেত্রে সুবিধা। আগে তো যে বলে বৃষ্টির দিন আসলো তখন চলাফেরা করতে খুব অসুবিধা হইতো, জল জমে থাকতো ব্লকের রাস্তা হওয়াতে আমাদের গ্রামের মানুষ খুবই সুবিধা হইতেছে চলাফেরার ক্ষেত্রে। আগে তো সোলিং করা হয়েছিলো আপনার সিপিএম আমলে সোলিং করা হয়েছিলো, তারপরে সোলিং আপনার নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় ভেঙে ঠেঙে গেছে। তারপরে তো আমরা পঞ্চায়েতে কইছি সোলিং এই রাস্তা ঠিক করার জন্য, তখন তো রাস্তা খুব সুন্দর হয়েছে, মোটামুটি ভালো হয়েছে রাস্তা। তারপরে ব্যাঙ্গে ঠেঙে গেছে থাকো আপনার রাস্তা সাইড মাইট ইট মিট অনেক টিকে ব্যাঙ্গে ফিরে গেছিল গা, কেনের অনেক সময় ছিদ্র হয়ে আপনি জল যেত গা, তখন তো রাস্তা মোটামুটি আমাদের রাস্তা ভালো পঞ্চায়েতে করানো হয়েছে, বিজেপি আমল করা হয়েছে তো পঞ্চায়েতে আমরা ওখানে কইছি আর কি বিজেপি আসার পরে। তারপরে রাস্তা অনেক বিজেপি আসা পরে রাস্তা হয়েছে। এই সিপিএম আমলে আমরা এই রাস্তাটার লাগে অনেকেই ইয়ে করছিলাম, মানে কইছিলাম কি তো রাস্তাটা করছে না। এরপরে বিজেপি সরকার আওয়ার পরে আমরা আবার গিয়েছিলাম ইয়ে দিছি তো রাস্তাটা করছে, রাস্তাটা টাইলস দেওয়া করছে। এবং এই রাস্তাটা হওয়াতে এই পাড়ার মানে অনেক সুবিধা হয়েছে, এই রাস্তা দিয়ে ওখানে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড তারপরে বিভিন্ন রকম গাড়ি যাতায়াত করতে পারবে। মিনিমাম এই পাড়াতে তোমার 2,000 ফ্যামিলির উপকার হয়েছে এই রাস্তাটা হওয়াতে। স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ সহ এলাকাবাসী সকলেই খুশি বর্তমান সরকারের ভূমিকায়। এলাকাকে সাজিয়ে তুলতে নানাবিধ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সমস্ত নাগরিক পরিষেবা এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করছে জনপ্রতিনিধিরা সহ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।